কবরে যখন যাব, কবরে যখন যাব বিচার তিন জায়গাতে হবে, একটা কবর, একটা হাসর, একটা ফুল সিরাত, নাকি গো তিনটে জায়গায়। সুবহানাল্লাহ। হাসরে যাব, খুঁটি নাটি সমস্ত জিনিসের হিসাব লাগবে, কবরে কিন্তু সব জিনিসের হিসাব লাগবে না, কবরে মাত্র টেস্ট। দেখবেন আমাদের ছেলেপেলে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তার দু মাস আগে একটা টেস্ট পরীক্ষা হয়, একে বসানো যাবে কি না, এলাও হবে কি না, টেস্ট পরীক্ষা। তো মানুষ যখন আমাকে কবরে শুয়ে দিয়ে আসবে, তখন আল্লাহ আমাকে শুধু টেস্ট করবে, কি বলেন টেস্ট। তার জন্য মাত্র তিনটে কথা জিজ্ঞেস করবে, তিনটে কথা, অন্য কিচ্ছু নয়। জোরে বলুন, সেই তিনটে কথা। আল্লাহ এত দয়ালু, আমাদেরকে এত ভালোবাসেন, দেখেন আল্লাহকে কি বলবেন দেখুন। মাধ্যমিক পরীক্ষা হবে, পরীক্ষা 10 দিন 20 দিন 50 দিন আগে যদি কেউ প্রশ্ন আউট করে দেয়, তার হাল কি হবে বাপ? কোনো মাস্টার যদি প্রশ্ন আউট করে দেয়, তাহলে তার জান বাঁচবে? যে যাবজ্জীবন যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আউট করেছ, হবে কি না? কিন্তু আল্লাহ বলছে, বান্দারে ভালো করে শুনে নে, আমি তোকে কবরে টেস্ট করব, তার তিনটে প্রশ্ন করব, তাও বলে দিচ্ছি, আবার সে তিনটে প্রশ্ন কি কি হবে তাও আমি আউট করে দিলাম, তিন প্রশ্নের উত্তর কি হবে তাও আউট করে দিলাম, কি গো দেয়নি? কি বলছে দেয়নি? কবরের তিনটে প্রশ্ন কি? মান রব্বুকা মা দীনুকা মান হাযা আর-রাজুল, এই তো প্রশ্ন তিনটে। বলো তোমার রব কে ছিল, বলো তোমার দিন কি ছিল, বলো তোমার নবী কে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি প্রশ্ন বলে দিয়েছে, তারপরে এই তিন প্রশ্নের উত্তর আল্লাহ সঙ্গে সঙ্গে আউট করে দিয়েছেন। উত্তরটা কি হবে? রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জোরে বলুন বর্ধমান জেলার লোক, এই প্রশ্ন আউট করে দেওয়ার পরেও সেই প্রশ্ন যদি আমি আজকে ঠিকঠাক করে না নিয়ে যেতে পারি, তাহলে আমি আমার মতো বোকা আর আমার মতো অপরাধী আর কে হতে পারে বলুন? সেই জন্য আমি বলবো বাপ, আল্লাহ বড় মেহরবান, আল্লাহ বড় দয়ালু, কবরে যাব তিনটি প্রশ্ন করবে, এর উত্তর আমরা যেন দিতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমরা মনে মনে ভাবছি, এদের বড় ভাই চলে এসেছে, যে লাঠি হাতে আছে জানের ভয়ে চেয়ার ছাড়তে হবে, উপায় নেই। ভাই যাবে এখানে, আচ্ছা বসেন, আপনি বসেন, এখন বসেন ভাই যান। এবার বলে দিই, এই যে তিনটি প্রশ্ন আউট করলাম, আল্লাহ মেহরবান, আল্লাহ দাতা, আল্লাহ দয়ালু। এবার আমরা অনেকে মনে করছি, হ্যাঁ হ্যাঁ এই তিনটি প্রশ্ন যখন তখন উত্তর দিয়ে দেবো, কি আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একটা কথা আপনাকে বলি বাপ, বিসমিল্লাহ বলে ভাত খেতে হয় কে জানে না বলুন? কে জানে না? সবাই জানে। কিন্তু বাপ যে মাঠে ধান কাটতে গেছেন আর বাড়ি থেকে খাবার যায়নি, 12টা 1টা 2টো বেজে গেল তাও খাবার যায়নি, এবার বলুন পেট তো চঁচা করে শুরু করে দিয়ে দৌড়তে দৌড়তে বাড়ি এসেছেন, গিন্নিকে বলছেন ভাত খোল তাড়াতাড়ি, হাত মুখটা ধো, ধুয়ে এসেছে তো ভাত খোল আগে, ভাত খুলেছে পা খেতে যা লেগেছে বলুন, গপা গপ দুলুক বা বেরিয়ে দিয়ে পানির গ্লাসটা নিয়ে টোঁটো করে খেয়ে নিছে, খাওয়ার পরে এইবার ভাত তুই দিয়ে এই যা বিসমিল্লাহ বলা হয়নি তো, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? দুপুর ঘটে কি ঘটে না? হ্যাঁ তাই যেটা ঘটলো কেন, বিসমিল্লাহ বলে ভাত খেতে সবাই জানে কিন্তু ঘটলো না কেন? দু লোকমা মেরে পানি পান করার পরে তখন মনে পড়েছে যা কি মনে নাই। তো যতই বলুন আমার মনে হবে আমি প্রশ্ন ঠিক করে নেব, কি আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো সহজ উত্তর, আরাম করে বলে দেবো, কিন্তু না হবে না।
এই জন্য শেখ সাদি বলে গেছেন কি, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ, সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ। পরিবেশ তৈরি করো, বাড়ির পরিবেশটা ইসলামিক তৈরি করো, বাড়ির কালচারটা ইসলামিক কালচার তৈরি করো, দেশের কালচারটা ইসলামিক কালচার তৈরি করো, ইসলামিক পরিবেশ বাড়িতে ঘরে গ্রামে পাড়াতে এখানে ওখানে যে ইসলামিক পরিবেশ তৈরি হয়ে যায়, আর কিছু বলতে হবে না রে বাবা, ইনশাল্লাহ চালু হয়ে যাবে অটোমেটিক। আমরা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো। শেষ কথাটা বলে দিয়ে চলে যায়, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমনই জীবন হবে করিতে গঠন, এমনই জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে ওই রকম দিনই পরিবেশ চরিত্র গঠন করার তৌফিক দান করুন, জরিবুল আল্লাহ আমি। আমি আমার বক্তব্য শেষ করছি, ভাইজান এসে গেছেন, বসেই রেখে উচিত নয় কিছু বলা। দোয়া করবেন যে কদিন বেঁচে থাকব সেই কদিন যেন আল্লাহ দিনের খাদিম রূপে বাঁচিয়ে রাখেন, জরিবুল আল্লাহ আমি, আল্লাহ আমি। তো সময় শেষ হয়ে গেছে, আমার গজল কি করে হবে, চলে এসছে ভাই, গজল তো বললাম তো। কে কোনটা চঞ্চল লম্বা কত হবে না, তাহলে দু কলি তো, দু কলেই বলছে, শুনে তাহলে দু কল হয়ে যাবে।